সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে আমি হিসাববিজ্ঞান বিষয়ের খতিয়ান নিয়ে আলোচনা করব। খতিয়ান 90 পৃষ্ঠা, তোমাদের বইয়ের মেইন বইয়ের 90 পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে, রোমান এন্টারপ্রাইজে নিম্নোক্ত লেনদেন সময়ের খতিয়ানে লেনদেন সময় খতিয়ানে লিপিবদ্ধ করো এবং উদ্দিত্ত নির্ণয় করো। 90 পৃষ্ঠা কাজ, রোমান এন্টারপ্রাইজে খতিয়ান, এখানে খতিয়ানগুলো কতগুলো খতিয়ান হবে সেগুলো এখানে উল্লেখ করে দেয় নে, যা আমাদের থেকে খতিয়ানগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কতটা খতিয়ান এখানে হবে। তা আমরা সিরিয়ালি আমি খতিয়ানগুলো করছি, তোমরা খেয়াল করো এখানে প্রশ্ন কিন্তু দুইটাই চকে করতে বলছে, টি চক আবার চলমঞ্জর চক। আজকে আমি তোমাদেরকে টি চকে খতিয়ান করে দেখাচ্ছি যে কীভাবে টি চকে খতিয়ান করতে হয়। প্রথমে আমরা এই লেনদেনগুলো থেকে নবদান হিসেবে খতিয়ানটা করছি। দেখো আমরা জানি টি চকের 8টা খতিয়ানের ঘর থাকে, ডেবিট দিকে 4টা ঘর থাকে, ক্রেডিট দিকে 4টা ঘর থাকে। ডেবিট দিকে তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা, ক্রেডিট দিকে তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা। খতিয়ানের পোস্টিং দিতে হবে, প্রথমে পোস্টিং দেওয়ার সময় আমরা মনে রাখবো আমরা যে খতিয়ান করতেছি অর্থাৎ নবদান হিসাবে খতিয়ান করতেছি, নবদান হিসাবে খতিয়ানে নবদান হিসাবে নাম ডেবিট এবং ক্রেডিটে কোথাও আসবে না, অন্যটা আসবে, নবদান হিসাবের সাথে যেটা আছে সেটা আসবে। তাহলে নবদান হিসাবে আমরা দেখবো কোন কোন যাবতীয় নবদান হিসাব আছে। প্রথমে আগস্ট 1 তারিখে বাকি যে পণ্য বিক্রয় 15,000 টাকা, এটা যদি আমরা যাবতীয় করি তাহলে 10,000 হিসেবে ডেবিট, বিক্রয় হিসেবে ক্রেডিট, তাহলে এখানে নবদান হিসেব নাই। আগস্ট 2 তারিখ ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ নবদান হিসেব ডেবিট, ঋণ হিসেব ক্রেডিট, তাহলে নবদান হিসেব ডেবিট আছে, আমরা ডেবিট দিকে যাব। আগস্ট 2 ঋণ হিসাব লিখবো, ঋণ হিসাব ক্রেডিট ছিল যাবো, এখন ডেবিটে চলে আসছে 30,000 টাকা। তারপর আসাও আগস্ট 6 তারিখ ব্যাংকে জমাদান, ব্যাংকে জমা দিলে যাবো যাবো ব্যাংক হিসাব ডেবিট, নবদান হিসাব ক্রেডিট, তাহলে এখন নবদান হিসাব ক্রেডিট হিসাব আমরা ক্রেডিট দিকে গিয়ে লিখবো আগস্ট 6 তারিখ ব্যাংক হিসাব 10,000 টাকা ক্রেডিট দিকে, ব্যাংক হিসাব ডেবিট ছিল এখন চলে যাবো ক্রেডিট দিকে। তারপর আসো আগস্ট 8 তারিখ পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য ফেরত পাওয়া গেল বলে এটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আমাদের নগদান বইতে নগদান হিসেবে আসবে না, কারণ বিক্রয় ফেরতে যাবে দেখ করলে যাবে যাবে বিক্রয় ফেরত হিসেবে ডেবিট, দেনাদার হিসেবে ক্রেডিট। তারপর আসো আগস্ট 12 দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা, তাহলে যাবে হবে নগদান হিসেবে ডেবিট, দেনাদার হিসেবে ক্রেডিট, তাহলে দেনাদার হিসেবে এখন ডেবিট দিকে চলে আসবে, নগদান হিসেবে ডেবিট তো ডেবিট দিকে আসবে, এসে তুমি লিখবে দেনাদার হিসাব, দেনাদার হিসেবে ক্রেডিট ছিল যাবে তাই এখন ডেবিট দিকে চলে আসছে 6,000 টাকা। তারপরে আগস্ট 15 ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তরণ, ব্যাংক হতে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তরণ করি তাহলে যাবতে হবে উত্তরণ হিসেবে ডেবিট, ব্যাংক হিসেবে ক্রেডিট, তাহলে এখানে কোনো নগদান হিসাব নাই, এটা আসবে না। তারপর আসো আগস্ট 20 পণ্য ক্রয় করে চেক প্রদান, পণ্য ক্রয় করে চেক প্রদান করলে যাবতে হবে ক্রয় হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট, এটাও নগদান হিসেবে আসতেছে না। আগস্ট 25 বিক্রয়, বিক্রয় আছে 12,000 টাকা, বিক্রয় বললে শুধুমাত্র বিক্রয় বললে এটা নগদে বিক্রয় মনে করতে হবে, আর বাকিতে বিক্রয় অথবা ব্যক্তির নাম উল্লেখ থাকলে তাহলে বুঝতে হবে যে এটা ধারে বিক্রয়, বাকি যে কথাটা অথবা ধারে কথা অথবা ব্যক্তির নাম উল্লেখ থাকবে, মানে কার কাছে বিক্রয় করছে সেটা যদি নাম উল্লেখ থাকে তাহলে এটা ধারে বিক্রয় মনে বুঝতে হবে, এখানে এটা শুধু বিক্রয় তাহলে এটা হচ্ছে কি নগদে বিক্রয়, তো নগদে বিক্রয় করলে তাহলে যাবে কি হবে নগদান হিসেবে ডেবিট, বিক্রয় হিসেবে ক্রেডিট, এখন আমরা বিক্রয় হিসাব থেকে ডেবিট দিকে নিয়ে আসবো, ডেবিট দিকে লিখবো বিক্রয় হিসাব 12,000 টাকা, তাহলে আমাদের পুষ্টি শেষ। এবার আমরা ব্যালেন্সিং করবো, ব্যালেন্সিং করার জন্য আমি দেখবো কোন দিকে বেশি আছে, সাধারণত নগদান হিসেবে ডেবিট দিক বেশি হয় কারণ নগদান বই কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, ওই জন্য ডেবিট দিকে 30, 30 এর 6, 36, 37 এর 12 যোগ করলে 48,000 হবে, ডেবিট দিকে 48,000, ক্রেডিট দিকে 48,000 লিখবো আমরা, লিখে ডেবিট দিকে ক্রেডিট দিকে 48,000 থেকে এই 10,000 মাইনাস করলে আর থাকবে 38,000, এই 38,000 টাকা এটা হবে মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি আগস্ট 31 দেখতে হবে কি আগস্ট 31 ব্যালেন্স সিডি 38,000 টাকা, এটাকে পরবর্তী মাসের 1 তারিখ সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি, সিডি যদি উপরে হয় বিডি হবে নিচে, সিডি যেহেতু ক্রেডিট দিকে আছে বিডি হবে ডেবিট দিকে, নগদান বহির মনে রাখবা টিচারের প্রতি আর ডেবিট ক্রেডিট আছে, ডাউন দিক হচ্ছে ডেবিট দিক, ডান দিক হচ্ছে ক্রেডিট দিক, তাহলে সিডি যদি ক্রেডিট দিকে যায় বিডি হবে কোন দিকে ডেবিট দিকে, সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি 38,000 টাকা, অর্থাৎ নগদান হিসেবে ডেবিট ব্যালেন্স 38,000 টাকা। আসলে আমরা এর পরবর্তী হিসাবটা করি, নগদান হিসেবের পরে আমরা
দ্বিতীয় হিসাব যেটা আমরা সিভিয়ারি এখানে যেহেতু করবো দাবা দাতে যে হিসাবটা আসে সেটা করবো। সিরিয়াল যদি নষ্ট হয় তা তো কোনো সমস্যা নেই, কারণ পরীক্ষার সময় তোমাকে খতিয়ানগুলো উল্লেখ করে দেবে কোন কোন খতিয়ান করতে হবে। মানে দাবাদার থেকে তোমার নির্দিষ্ট করে চারটা খতিয়ান বলবে যে এই এই খতিয়ানগুলো করো, এই ধরনের বলবে। এখন আমরা দুই নম্বর খতিয়ানটা করতেছি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব তাহলে বিক্রয় হিসাবে আমরা যে লেনদেনগুলো আছে সেগুলো এখানে এই খতিয়ানের মধ্যে আসবে। প্রথমে দেখো আগস্ট এক বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় যাবে যাবে দাদাদার হিসেবে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট আছে, আমি ক্রেডিট দিকে যাবো। ক্রেডিট দিকে গিয়ে দেখো আগস্ট এক দেখো দাদাদার হিসাব, দাদাদার হিসাব, দাদাদার হিসাব 15,000 টাকা রাখো এখানে 15,000 টাকা। তাহলে এক তারিখের ইন্ট্রিটা শেষ, আর বিক্রয় হিসাব কোথায় আছে দেখো দুই তারিখে ঋণ গ্রহণ, ছয় তারিখে ব্যাংকে জমা দান, সাত তারিখে পণ্য ফেরত পাওয়া গেল, আটটা 12 তারিখে দেনাদার হতে প্রাপ্তি, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তরণ, পণ্য ক্রয়ের চেক প্রদান, তারপরে পণ্য ফেরত পাওয়া গেল। এটা এটা কিন্তু বিক্রয় ফেরত হিসাবে, এটা বিক্রয় হিসাব না। তোমরা হয়তো মনে করতে পারো যে এটা বিক্রয় হিসাব আছে না, 8 তারিখের পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য ফেরত পাওয়া গেল এটা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় হিসাব আসছে না, বিক্রয় ফেরত হিসাব আসবে এটা। তারপরে 25 তারিখ বিক্রয়, বিক্রয় 12,000 টাকা, তাহলে 9,000 হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 9,000 হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আপনার ক্রেডিট দিকে যাও, ক্রেডিট দিকে লেখো এখানে 9,000 হিসাব, 9,000 হিসাব, টাকাটা হবে 12,000 টাকা। তাহলে আবার একটু খেয়াল করো, আমি বিক্রয় হিসাবে দাবাদারে কিভাবে করলাম দেখো, প্রথমে বাকিতে পণ্য বিক্রয় দাবাদ হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট এসে দাবাদা আমি ক্রেডিট দিকে চলে যাবো, গিয়ে দেনাদার হিসাবে নামটা লিখবে এখানে 1 তারিখ দেনাদার হিসাব 15,000 টাকা, আর আছে তোমার 25 তারিখে বিক্রয়, বিক্রয় 12,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাবটা যদি ক্রেডিট এসে তাহলে আমরা ক্রেডিট দিকে গিয়ে লিখবো নগদান হিসাব। এবার যোগ করো 15 12 কত 25,000 টাকা, এই 25,000 টাকা এখানে লেখো, 25,000 টাকা এদিকে লিখে ফেলে দিই ফলের ঘরে। এবার এখানে মাসের শেষ তারিখ আগস্ট মাসের শেষ হবে 31 তারিখে, ওই যে ইংরেজি কবিতা অনেকবার 30 দিনে তো হয় মাস সেপ্টেম্বর, সেই রূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে তো সবে ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে, অন্য সব মাসগুলো হয় 31 দিনে, ইংরেজি মাসগুলো এর ইসু গুণে। আর যদি এই সিস্টেম কবিতা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা হাতের আঙ্গুলের এখানে এই যে এই টিলা এবং গর্ত, এই টিলাগুলো হবে 31, গর্তগুলো হবে 30, এইভাবে গুনতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। তাহলে আগস্টটা টিলার উপরে পড়ছে, টিলাতে পড়লে এটা 31 মাস হবে। তাহলে ফেব্রুয়ারি মাস আমরা জানি 28 এবং 29, ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে লিপ ইয়ার হলে তখন 29 হবে। আচ্ছা তাহলে আসো এখন আগস্ট 31, এটাকে লিখবো আমরা ব্যালেন্স সিডি। আগস্ট মাস 31 হয় এখানে ব্যালেন্স সিডি লিখবো ওই 25,000 টাকা পুরোটাই 25,000 টাকা। এবার পরবর্তী মাসে 1 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর এক এটাকে নিচে ব্যালেন্স ফলের নিচে লিখতে হবে, কিন্তু ব্যালেন্স বিডি 25,000 টাকা, ব্যালেন্স বিডি 25,000 টাকা। তাহলে এখন আমরা বিক্রয় হিসাবে খতিয়ানটা আমাদের করা শেষ, এরপরে আমরা করব দেনাদার হিসাব। বিক্রয় হিসাবের পরের খতিয়ানটা হবে দেনাদার হিসাব, আসলে দেনাদার হিসাবে খতিয়ান করি। দেনাদার হিসাব দেনাদার হিসাবের তাহলে আমরা এখানে কোন কোন লেনদেনে দেনাদার হিসাব আছে সেগুলো এই খতিয়ানের মধ্যে আসবে। আসো
একটা একটা করে আমরা দেখি কোন কোন লেনদেন দেরাদারি সব আছে। তাহলে আবার 1 তারিখে আগস্ট থেকে বাকিতে পণ্য বিক্রয় এটা দেরাদারি সব ডেবিট, বিক্রয় সব ক্রেডিট। তাহলে দেরাদারি সব ডেবিট আছে, তাহলে কোন দিকে যাবো? ডেবিট দিকে যাবো। ডেবিট দিকে গিয়ে লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় সব ক্রেডিট ছিল, এখন লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব 15,000 টাকা, 15,000 টাকা বিক্রয় হিসাব। তারপরে দেনাদার হিসাব দেখো আর কোথায় আছে। দেনাদার হিসাব 2 তারিখে নাই, 6 তারিখে নাই, 8 তারিখে পণ্য ফেরত পাওয়া গেল। পণ্য ফেরত পাওয়া গেল, আমরা জানি পণ্য ফেরত পাওয়া গেলে যাওয়া যাবে দেনাদার হিসাব। বিক্রি ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার ক্রেডিট আছে, ক্রেডিট দিকে যাবো আমরা। ক্রেডিট দিকে গিয়ে লিখবো 8 তারিখ লেখে দেখো বিক্রি ফেরত হিসাব, বিক্রি ফেরত হিসাব যাওয়া যায়, ডেবিট আছে, এখন ক্রেডিট দিকে চলে যাবে বিক্রয় ফেরত হিসাব। আগস্ট 12 দেখবো নগদ হিসাব ডেবিট ছিল যাবে যাতে এখন ক্রেডিট দিকে আসবে। এরপরে তোমার 15 তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তরণ, এটা তো নাই, পণ্য প্রকৃতির চেক প্রদান এটা না, বিক্রয় হিসেবে এটা নাই, শেষ। তাহলে আমাদের দেনাদার হিসাবে আর কোনো এন্ট্রি নেই, খতিয়ান পুস্টিং দেওয়া শেষ। এবার ব্যালেন্সিং করবো আমরা আগের মতো। প্রথমে দেখো কোন দিকে বেশি, এগুলো ব্যালেন্সিং করার সময় দেখতে হবে যে কোন দিকে বেশি আছে, যেদিকে বেশি সেদিকে তোমাকে আগে যোগ করতে হবে। তারপরে যোগফলটা দুই দিকে লিখে ফেলতে হবে। এখন এদিকে দেখো 6 দিয়ে 8,000 আছে এখানে, আর এখানে আছে 15,000, তাহলে 15,000টা বেশি। এই বড় সংখ্যাটা দুটো দিকে লিখে ফেলবে, 15,000 এই 15,000 থেকে এবার 8,000 বিয়োগ করো, 15 থেকে 8 গেলে 7,000, 6 দিয়ে 8,000, 8,000 বিয়োগ করলে 7,000 থাকবে আগস্ট 31 মাসের শেষ তারিখ। আগস্ট 31 ব্যালেন্স সিডি 7,000। এবার আমরা এখানে সেপ্টেম্বর 1, নিচে সেপ্টেম্বর 1 লিখবো ব্যালেন্স, ব্যালেন্স ডিডি, ওই সিডিটা এখানে বিডি হবে 7,000 টাকা, শেষ। ব্যালেন্স সিডি যদি ক্রেডিট দিকে হয় বিডি হবে ডেবিট দিকে। এর পরবর্তী হিসাব হচ্ছে ঋণ হিসাব। আমরা সিরিয়ালি করব, পরীক্ষার সময় তোমাদের যে যে হিসাবগুলো করতে হবে সেগুলোর নাম যেহেতু উল্লেখ করে দেবে, তাহলে যেভাবে উল্লেখ করবে সেভাবে সিরিয়ালি তোমরা লিখবে। এখানে আসো ঋণ হিসাব, ঋণ হিসাব, তাহলে আমরা আবার ঋণ হিসাব করতেছি। এবার দশগুলো একসাথে করে ফেলবা, যেকোনো কাজ একসাথে করলে সেটার দক্ষতা বাড়ে, সেই কাজের দক্ষতা বাড়ে। প্রথমে ঘরগুলো করে ফেলবে, যতটা খতিয়ানের ঘর হবে সবগুলো করে ফেলবে। তারপরে তুমি পোস্টিং দেবে, পোস্টিং এর পরে ব্যালেন্সিং। এবার আসো ঋণ হিসাব, ঋণ হিসাবে আছে 2 তারিখে, 2 তারিখে ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ যাবে যাবে নগদের হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমি এখানে 2 তারিখে এখানে লিখবো নগদের হিসাব, নগদের হিসাব, নগদের হিসাব ডেবিট ছিল, এখন নগদের হিসাব আসছে ক্রেডিট দিকে 30,000 টাকা। নগদের হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে ঋণ হিসাব এখানে ক্রেডিট আছে, আমি ক্রেডিট দিকে যাবো, ক্রেডিট দিকে গিয়ে লিখবো নগদের হিসাবের নাম, আগস্ট 2 তারিখ দিয়ে নগদের হিসাব ক্রেডিট দিকে 30,000 টাকা। এখানে ঋণের আর কোনো এন্ট্রি নাই, ইতিপূর্বে আমরা দেওয়াদেরগুলো কয়েকবার করেছি, সুতরাং আমরা জানি এখানে ঋণের কোনো এন্ট্রি নাই। তাহলে এটা একটা ব্যালেন্সিং করো, পোস্টিং এর পরে ব্যালেন্সিং, যোগফল 30,000 টাকা এখানে বসাও, এই পাশেও 30,000 টাকা বসাও। এবার উপরে দেখো
মাসের শেষ তারিখ আগস্ট 31 ব্যালেন্স ব্যালেন্স সিডি সিডি মানে ক্রেডিট ডাউন উদ্ধৃত স্থানান্তরিত হইবে এটা 35,000 টাকা পড়বে এখানে সেপ্টেম্বর 1 এটা সিডি আসছে ডেবিট দিকে তাহলে বিডি যাবে ক্রেডিট দিকে পরবর্তী মাসের 1 তারিখ সেপ্টেম্বর 1 ব্যালেন্স ব্যালেন্স বিডি ওই 30,000 টাকাটাই ঘুরবে এখানে আর আমরা ঋণ হিসাবটা করে ফেললাম এরপর আসো আমরা ব্যাংক হিসাব করব পরবর্তীটা নাম হচ্ছে ব্যাংক হিসাব ঋণ হিসাবের পরবর্তী হিসাবটার নাম হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব রাশন বল ব্যাংক হিসাব ব্যাংক হিসাব দিনে কল করে ব্যাংক হিসাব করব কোন কোন দাবদাতে ব্যাংক হিসাব আছে সেটা আগে দেখো তাহলে ব্যাংক হিসাব एक तारीखे बैंक हिसाब नाई दुई तारीखे बैंक हिसाब नाई छय तारीखे बैंक हिसाब आछे आगस्ट छय बैंके जमा दान 10,000 टाका बैंके जमा दान 10,000 टाका जमा दान बैंक हिसाब डेबिट नगद हिसाब क्रेडिट ताले बैंक हिसाब डेबिट आछे डेबिट दिके आसबो एटा हच्छे आगस्ट छय डेबिट दिके एसे लिखबो नगद हिसाब नगद हिसाब बैंक हिसाब डेबिट नगद हिसाब क्रेडिट एखन नगद हिसाब डेबिट दिके आसछे 10,000 टाका राखो এরপরে আর ব্যাংক হিসাব কোথায় আছে দেখো 8 তারিখে পণ্য ফেরত পাওয়া গেল দেনাদারদের প্রাপ্তি এখানে নাই তারপরে 15 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন যাবে দেখো উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আছে আমরা ক্রেডিট দিকে যাব ক্রেডিট দিকে গিয়ে লিখব 15 তারিখ আগস্ট 15 এখানে লিখব উত্তোলন হিসাব উত্তোলন হিসাব উত্তরণ হিসাব তাহলে উত্তরণ হিসাব এবার টাকার পরিমাণ হচ্ছে 1000 টাকা 1000 টাকা আবার এন্ট্রিটা আবার খেয়াল করো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তরণ যাবে যাবে উত্তরণ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানে নগদ হিসাব ডেবিট হবে না কারণ নগদ হিসাব ডেবিট হবে না কেন মানে এটা অফিসের প্রয়োজন উত্তরণ করলে নগদ হিসাব ডেবিট হবে এটা যেহেতু ব্যক্তিগত প্রয়োজন উত্তরণ করছে ওই জন্য উত্তরণ হিসাব ডেবিট হবে তাহলে উত্তরণ হিসাব ডেবিট এখন উত্তরণ হিসাব চলে গেছে ক্ষতিয়ানের ক্রেডিট দিকে এরপরে 20 তারিখ এসো পণ্য ক্রয় করে চেক প্রদান পণ্য ক্রয় করে চেক প্রদান তাহলে যে যাবে কি হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আছে তাহলে ক্রেডিট দিকে এসো ক্রেডিট দিকে 20 তারিখ এসো এখানে লিখব ক্রয় হিসাব যাবে ডেবিট এটা এখন চলে যাবে ক্রেডিট দিকে ক্রয় হিসাব 4000 টাকা 4000 টাকা আর কাছে বিক্রয় হিসাবে এটা এখানে আসবে না তাহলে এখন আমরা এবার আমাদের আগের মতো আবার ব্যালেন্সিং করব পোস্টিং শেষ আমাদের আমরা ব্যালেন্সিং করব ব্যালেন্সিং করার সময় কোন দিকে বিশেষ আগে দেখো ডেবিট দিকে আছে 10000 টাকা ক্রেডিট দিকে আছে 4500 তাহলে ডেবিট দিকে বেশি আগে ডেবিট দিকে 10000 টাকা লিখে বলো এখানে লেখা 10000 টাকা এবার যেদিকে কম সেদিকে সিডি হবে সবসময় মনে রাখবা যেদিকে টাকা কম অথবা নাই একেবারে তাহলে এদিকে ক্রেডিট দিকে দেখো ব্যালেন্স সিডি এখানে কম আছে টাকা ব্যালেন্স সিডি এখানে চার রেখে পাঁচ দশতে পাঁচ হাজার করে আর পাঁচ হাজার আর পাঁচ হাজার এবার সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর 1 এখানে লিখবো ব্যালেন্স ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি 5000 ব্যালেন্স বিডি 5000 দেখো ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স হতে পারে ক্রেডিট ব্যালেন্স হতে পারে কখনো দেখবে ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স আসছে কখনো ক্রেডিট ব্যালেন্স আসছে কারণ ব্যাংক থেকে জমা থেকে উত্তোলন নেওয়া যায় জমার অতিরিক্ত উত্তোলন করা যায় ব্যাংক থেকে কাজে ব্যাংক হিসাবে অনেক সময় ক্রেডিট ব্যালেন্স হতে পারে সব সময় যে ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স আসবে তা না কখনো কখনো ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যালেন্স হতে পারে
তাহলে আমরা ব্যাংক হিসেব করে ফেললাম। এরপরে আমরা করব পণ্য ফেরত পাওয়া গেলে এই যাবে দা, এটা এটা হবে তোমার বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার থেকে পণ্য ফেরত পাওয়া যায়, ওই জন্য বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট হবে এটা। শুধু এখানে একটা জামাদা আছে তোমার পণ্য ফেরত পাওয়া গেলেও 2000 টাকা জামাদা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন দেনাদার হিসাব কোন দিকে আসবে? ডেবিট দিকে আসবে। আমরা বিক্রি ফেরত দেনাদার হিসাব লিখব, এটা 8 তারিখ আগস্ট, এটা লিখব দেনাদার হিসাব, দেনাদার হিসাব টাকার পরিমাণ হচ্ছে 2000 টাকা। তাহলে এবার দেনাদার হিসাব 2000 টাকা, আর এখানে কোনো বিক্রি ফেরতের এন্ট্রি নেই, তাহলে এটাই পোস্টিং শেষ। এবার ব্যালেন্সিং করো আগের মতন, পুষ্টিং শেষ, এবার ব্যালেন্সিং করো। তাহলে এবার 2000 টাকা যোগফল, 2000 টাকা যোগফল করে বসাও, এখানেও 2000 টাকা বসাও। মাসের শেষ তারিখ দাও আগস্ট 31, ব্যালেন্স ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি এখানে 2000 টাকাটাই বসবে। তারপরে সেপ্টেম্বর 1, এখানে দেখো ব্যালেন্স ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 2000 টাকা। বিক্রেতার হিসাব ডেবিট ব্যালেন্স, সবসময় বিক্রেতার ডেবিট, এটা মনে রাখবা, বিক্রেতার হিসাব ডেবিট ব্যালেন্স। আরেকটা হিসাব হচ্ছে তোমার উত্তরণ হিসাব, পরের হিসাবটার নাম হচ্ছে উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। আর উত্তোলন হিসাবে যেখানে জমা দেওয়া আছে আমরা সেগুলো সেই সেই এন্ট্রিগুলো শুধুমাত্র এখানে আনবো। এবার আসো।